তার ভিতর অনেক মানুষ আছে দুই নাম্বারই করে, ঠিক কিনা? শাড়ি কিনতে গেছে, হুজুর এই শাড়িটা নেন, অনেক সুন্দর, ভালো, আজকে দিলাম, পাঁচ বছরে কোন রকমের কিছু রং টং উঠবে না, ঠিক কিনা? লুঙ্গি কিনছেন, বাড়িতে আনছেন, আয়েশা দেখেন ভিতরে আবার ফুটা সিরা নিয়ে গেছেন, ভাই এটা কি দিলেন? নতুন লুঙ্গি কিনলাম, এটা যে রিজেক্ট, আপনি তখন দেখে নেন নাই, আমি তো বিক্রি করে ফেলছি। মানুষকে ধোকা দেয় এরকম ব্যবসায়ী আছে না নাই? আলু কিনতে গেছেন, কি আলু দেখবেন কি সুন্দর, আরে বড় বড় আলু তো, দাও আমার 5 কেজি দাও, আপনার পাল্লা ধাক্কা দিয়া উপরে থাকে বড়, নিচে থাকে কি গুড়া গুড়া, মানে উপরে এত সুন্দর করে সাজা। ফলের দোকানে যাইবেন আরো বেশি দুই নম্বরই হয়। কমলা আপেল যেগুলো একটু দাগি পচা, এটা নিজের দিকে রাখ, ঘুরায় রাখে, আর ডিসপ্লে সামনে যেগুলো করে চকচক করে বড় বড় সামনে রাখে, আর খারাপ গুলো পিছনে রাখে, ঠিক কি না? এটা কি দিল? তো এই ব্যবসা আর যে নাকি সহিভাবে ব্যবসা করে, এই দুই ব্যবসা কি এক? এই যে বললেন আল্লাহ আহাল্লাল্লাহুল বাইয়া, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, কোন ব্যবসা সেটা তো আমাদের বুঝতে হবে। ভাইরা আমার, আল্লাহ পাক ব্যবসাকে হালাল করেছেন, আত্তাজিরু সাদুকু আল আমিন, যে ব্যক্তি ব্যবসা করবে সুন্দর নিয়তে, মানুষদেরকে ধোকা দিবে না, ঈমানদারের সঙ্গে সে ব্যক্তি ব্যবসা করবে। আল্লাহর হাবিব বলেন, মহান নবীন ওয়াস সিদ্দিকীন ওয়াস শুহাদা, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দাকে মহান আল্লাহ তাআলা নবীদের সঙ্গে হাসন নাসর করায় দিবেন। ওয়াস সিদ্দিকীন, সিদ্দিকীন বান্দাদের সঙ্গে হাসন নাসর করায় দিবেন, ওয়াস শুহাদা যারা শুহাদা শহীদ হয়ে গিয়েছেন ওই শহীদ বান্দাদের সঙ্গে হাসন নাসর করায়া মহান রব্বুল আলামিন বান্দাকে জান্নাতে ঢোকায়া দিবে। যারা ভালো ব্যবসায়ী তাদের কোনো চিন্তা নাই, যারা মানুষকে ঠকায় না তাদের কোনো চিন্তা নাই, ভয় নাই, কাল কিয়ামতের ময়দানে বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সঙ্গে তার হাসন নাসর হবে। আর যারা খারাপ ব্যবসায়ী, যারা মানুষকে ধোকা দেয়, তাদের ক্ষেত্রে নবী কি বলছে? ভাইয়েরা আমার, আখিরি জামানার পয়গম্বর বাজারে গেলেন, একজন ব্যবসায়ী কিছু দ্রব্য নিয়ে বসে আছেন, আল্লাহর হাবিব দ্রব্যের ভিতরে হাত ঢুকায় দিলেন, হাত ঢুকায় দিলেন ভিতরে ভিজা, সাহাবীকে প্রশ্ন করলেন, হে ব্যবসায়ী তোমার ভিতরের মাল কেন ভিজা? ব্যবসায়ীর জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আমার এই মালগুলো ভিজে যায়, মানুষ তো কিনবে না, এই জন্য শুকনা মাল আমি উপরে দিয়ে রাখছি। একটু আগে যে কথা বললাম ওইটাই, মানুষ তো কিনবে না, দাগি দেখলে কিনবে, এই জন্য এটা ঘুরে রাখছি। আল্লাহর হাবিব বললেন, মান গাশ্শা, যে ব্যক্তি এইরকম প্রতারণা করবে, মানুষের সঙ্গে এইরকম প্রতারণা করবে, ফালাইসা মিন্নি, সে কখনো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হইতে পারে না।